নমস্কার, আপন সমস্ত টেক বিজ্ঞান চ্যানেল রে স্বাগত। বন্ধুগণ, এই ভিডিও মাধ্যমে মু আপন মানুকু শত্রু সংহার, শত্রু ভস্মীভূত করিবার গোটিয়ে চমৎকারী মন্ত্র কহিবা পাই যাউছি, যে মন্ত্র প্রয়োগরে আপন মানকর শত্রু ধ্বংস পাই যিবে। এই মন্ত্রটি আপন মানে এই নবরাত্রিরে যে কোনসি দিন যে কোনসি রাত্রিরে আরম্ভ করি পারিবে। কেবল মাত্র আপন মানকু মন্ত্রটি উচ্চারণ করিবাকু পড়িব, মো যেমিতি নিয়ম নীতি কহিবি সেই নিয়ম নীতি করিবাকু পড়িব, তারপরে আপন মানকর শত্রু পাউঁশ হয়ে যাবে। বর্তমান চলন্তু জানি নেবা সেই চমৎকারী মন্ত্র বিষয়ে। তা পূর্ব আপনার সমস্ত গোটিয়ে সূচনা দেখুন, আপন মানে কোণী মন্ত্র যন্ত্রতন্ত্র এইসব প্রয়োগ করে পু না, তথাপি আপন মানকর শত্রু চারিপটে অনেক, আপনার প্রাণ প্রতি বিপদ হেউছি, কিংবা আপন মানে যে কোনসি কার্য করছেন সেসব কার্য হোক না, ব্যাপার হোক কিংবা যা মধ্যে হোক, কেবল মাত্র আপন মানে আমাকে যোগাযোগ করবে। আমি এই দশহরার এই নবরাত্রিরে এমিতি কিছু চমৎকারী তাবিজ প্রস্তুত করা যাচ্ছু, যে তাবিজটি আপন মানে ধারণ করবে আপন মানকর শত্রু সংহার হয়ে যাবে। আপন মানে যদি ব্যাপার পাই নেবে তাহলে আপন মানকর ব্যাপারে অধিক লাভ হব। কেবল মাত্র আপন মানকু আমার সহিত যোগাযোগ করা পড়িব, এই নম্বরে কল কলে আমি আপন মানকু এই তাবিজটি প্রস্তুত করিকি দেবু। দেখুন, এইটা জলদি জলদি করা পড়িব, কাহিঁকি না নবরাত্রি তিন তারিখর আরম্ভ হয়ে যাচ্ছি, তো আপন মানে এবেঠু অর্ডার করবে তাহলে আপন মানকর তৈরি করা যাব। দেখুন, আপন মানে যে কোনসি কার্য পাই আমার সহিত যোগাযোগ করি পারিবে, আমি আপন মানকু এই নবরাত্রিরে সেসব প্রস্তুত করিকি দেবু। কাহিঁকি না নবরাত্রি সবুঠার মহত্বপূর্ণ হয়ে থাকে, তেমন নবরাত্রিরে যেটা তৈরি করা যায় সেইটা মা দুর্গাঙ্ক কৃপার অতি শীঘ্র কাম করে থাকে। শত্রু সংহার পাই আপন মানে কোণ করিবে, প্রথমে আপন মানে খাঁটি রাই সরিষ তেল যোগাড় করে নেবে, তারপরে আপন মানে ন প্রকারর কাঠ, দেখুন যে কোনসি গছর ন প্রকারর কাঠ যোগাড় করে নেবে, তারপরে আপন মানে রাত্রি বারোটা সময়ের আপন মানে পশ্চিমকু মুখ করিকি আপন মানে গোটিয়ে হোমকুণ্ড প্রস্তুত করিবে, তারপরে বিধি মতরে আপন মানে হোমকুণ্ড জালিবে এবং আপন মানে শত্রু নামরে সেইটাকু হোম করিবে, যে ন প্রকারর কাঠ থিব সেইটাকু আপন মানে বুড়ে বুড়ে কি হোম করিবে সরিষ তেলরে। এমিতি আপন মানে 108 থর সংখ্যার আহুতি দেবে, আপন মানকর যেতেবেলে 108 সংখ্যা পূর্ণ হয়ে যাব সেতেবেলে আপন মানকর শত্রু ধ্বংস পাই যাব। তাহার এমিতি কিছু অবস্থা হব যে আপন মানে কেবে হেলে মধ্যে চিন্তা করি পারিবে নাহি। মন্ত্রটি হেউছি ওম দুং দুর্গে রক্ষণ স্বাহা, ওম দুং দুর্গে রক্ষণ স্বাহা, ওম দুং দুর্গে রক্ষণ স্বাহা। এই মন্ত্রে আপন মানে আহুতি দেবে, দেখিবে আপন মানকর শত্রু কেবে হেলে মধ্যে আপন বঞ্চিথিবা পর্যন্ত শত্রু বাহারিবে না, যে কোনসি শত্রু বাহারিব সে নিজটা নিজে ধ্বংস পাই যিবাকু লাগিব। কিন্তু গোটে কথা ধ্যান দেবে, আপন মানে ছোটিয়া ছোটিয়া কলিকজিয়ারে যদি এই প্রয়োগ করিবে তাহলে আপন মানকু ইহা বিপরীত হব, তেণু আপন মানকর যদি প্রাণ প্রতি ভয় অছি, প্রাণ প্রতি বিপদ অছি, তেবে হি আপন মানে এই মন্ত্র দ্বারা হোম করন্তু শত্রু পাই। আউ যদি আপন মানে ছোটিয়া ছোটিয়া মন মতান্তরে যদি এসব করিবে তাহলে বিপরীত হুয়ে।